DJ Bobby, do Shai number 4. তাই বলে বুঝার এবারে তো বিয়ার আর তোমার কথায় আমি কিছুতেই যাব না ওই আঠারো ভাটির মধ্যে তাহলে তুমি যাবে না না তাহলে শুনো ভাইজান তুমি যাবে কেন এই আঠারো ভাটির মধ্যে যদি কোনো কলঙ্ক রটে যায় যদি কোনো সন্তানের অমঙ্গল হয় যদি কোনো সন্তানের বর দেওয়া হয় এই আঠারো ভাটির মধ্যে তো কলঙ্ক রটিবে তুমি বুঝবে কেমনে আমি যে মা সন্তানের ব্যথা মাঝরা তো কেউ বোঝে না তাই তুমি না গেলেও ভাইজান আর এক মুহূর্তে বিলম্ব নয় এখনই এই মুহূর্তে আমি উল্কার বুকে ছুটতে ছুটতে আমি চললাম ওই কেঁদো খালি আঠারো ভাটির মধ্যে মা এইভাবে মা আমার ভাইজানের কাছ থেকে বিদায় নিয়ে বনে বিবি অন্তর্যামী মা সেই দুঃখের কাছে গেলেন দুঃখের কাছে গিয়ে কি বলছেন আর দুঃখে তখন মায়ের শরণাপন্ন হয়ে কোন কথা বলছেন তাই তাই আমি যান বিপদে পড়ি বনের বা বনই কি এত করে ডাকলাম কেঁদে কোথায় এসে তো আমাকে একটিবারও দেখা দিল না ও গো বনের মা বনই মা গো একটিবার এসে আমাকে উদ্ধার করো মা গো ও গো বনের মা বনই মা গো একটিবার এসে আমাকে দেখা দাও মা গো ও গো বনের মা বনেই মা গো একটিবার এসে আমাকে উদ্ধার করো মা গো বাবা দুঃখী কেমন ভাবে আমাকে মামা বলে ডাকছিস কেন বাবা কি হয়েছে কে কে তুমি ওরে নজর করে দেখ বাব দুঃখে এসেছে তোর মা দুঃখী তুমি দুঃখের এই বিপদকালে একটু আগে যাকে মামা বলে ডাকছিলে আমি সেই বোনের মা বনবিবি কি হয়েছে বাবা মা গো আমার যে আমার চাচা জিরা যে অন্দন করতে বলে গেছে আমি যে অন্দন করতে জানি না মামা তাহলে এই বুঝি তোমার বিপদ হ্যাঁ মা তাই এই আঠারো ভাটির মধ্যে সামান্য রন্ধন করতে ভুলে গেছে বলে এই এই কারণে তুমি আমাকে এমন ভাবে মামা বলে ডাকছ হ্যাঁ মা বেশ বাবা আজ যখন তুমি আমাকে মামা বলে ডেকেছ তোমার আকুল স্বর আমি সহ্য করতে না পেরে আঠারো ভাটিতে এসেছি তোমার কাছে মা তুমি একটু তাফাতে বসে বাবা আমি তোমার রন্ধন এক্ষুনি সব করে দিচ্ছি বেশ মা ও মা দুঃখে কে মামা কি করলেন তফাতে বসতে বললেন দুঃখে বাবু অর্থাৎ দুঃখী তফাতে বসলেন তখন মা কি বলছেন রন্ধন করতে হবে তাই মামার ভক্তের প্রাণ রক্ষা তত্ত্বে ভক্তের বিপদে থেকে উদ্ধার করার জন্য মামার রন্ধন করছেন কেমন করে আহা তফাত বৈঠ জাদুমণি ওরে সাধু হুয়ান পাহা পাহা
বাবা এই তোমার রন্ধন শেষ হয়ে গেছে তাহলে এখন আমি আসি কেমন মা গো তুমি তো চলে যাবে মা গো হ্যাঁ কিন্তু আমার মনে যে আরো সর্বদাই চিন্তা ভাবনা আছে মা চিন্তা হ্যাঁ মা এমন কি চিন্তা বাবা মা গো আমি যখন এসেছি আর সে কথা মনের মধ্যে আর গোপন রেখো না বলো বাবা বলো কিসের চিন্তা মা গো চাচাজিরা আনিল বাড়ি থেকে ভুলাই হ্যাঁ মম্মদু নিয়ে যাবে দেশে ফিরে আর আমাকে দিয়ে যাবে ওই রায়মণি রে ওরে চিন্তা কি বাপ দুঃখে মা ওরে থাক মনে সুখে পাগো আহারায়ের সাধ্য নাই বা তোমা দেখা ইতে কি বলছো বাবা পাপে দুঃখে বাবা দুঃখী মা গো আর কিছু বলেছে বাবা মা গো আর কি বলেছে জানো মা গো কি বলেছে ওই লোকা হতে লাঠি মেরে দেবে নামায়ে যখন ধো নাহা তোমার দিবে দেহে নাহা মায়ে সেই সহ মহে দেবা দেখো মহা মহা বলে বেশবা আমি যাবো তুমি আসবে তো মা গো দিবে দেহে আমি চাকরি বিভাতে পড়বো তোমাকে বাবা অনুসরণ করবো মা তো আমি যখনই বিপদে পড়ি তোমাকে মামা বলে ডাকবো তুমি এসে আমাকে দেখা দেবে তো মা গো নিশ্চয়ই দেব বাবা বেশ মা তাহলে আসি কেমন এসো মা তোমার চাচা জিরা এলে এই যে রন্ধন করে দিয়ে গেলাম সবাইকে খেতে দিয়ে বেশ মা তোমা এইভাবে মামার বিদায় হয়ে গেলেন দুঃখে কথা দিয়ে গেলেন দুঃখে তখন কি করলেন বাড়ির কথা চিন্তা করছে মায়ের কথা মনে পড়ে গেছে তাই দুঃখে এইসব কথা কহিতে লাগলেন কতদিন হলো এই বনেতে এসেছি একটিবার আমার মাকে দেখিনি চাচাজি একটিবার নিয়ে চলো না চাচাজি একটিবার নিয়ে চলো কবে যাব গো কবে যাব গো কবে যাব আমি ঘরে ফিরে কবে যাব গো আমার মায়ের নিশানে আর কত এল হলো এসেছি বহনে চাচাজি একবার নিয়ে চলো চাচাজি আমার মায়ের নিশানে কত
আমার জন্যে মা কেঁদে কেঁদে এবার বুঝি মা গো যাবে গো মনে মায়ের জন্যে মা আমার যে রন্ধন হয়ে গেল কিন্তু চাচা জিরা এখনো কেন আসছে না তোমরা সবাই খেতে বসো আর দুঃখে তুমি সবার খেতে দাও বেশ চাচাজি তুমি এত সুন্দর খানা বানাতে পারো আর কেন সেদের মেছে মেছে ভাইজানের হাতে মারটি খেলে তোমাদের খানা পিনা ভালো লেগেছে চাচাজি হ্যাঁ বাবজান বেশ চাচাজি আমাদের খুব ভালো লেগেছে মনাই ভাইজান তাহলে আমাদের খানা পিনা তো হয়ে গেছে হ্যাঁ আমি দেখলাম আমার সাত খানা ডিঙ্গা মধু ভরা হয়ে গেছে হ্যাঁ ভাইজান হ্যাঁ তাহলে আর আমরা দেরি করবো না এখনই আমরা নৌকা ছেড়ে দিয়ে চলে যাব বড়িজহাটিতে আমরা চলে যাব মানাই তাই চলো ভাইজান তাই চলো কি বললে কাস্টরে কাস্টরে কাস্টনে খোদা মেহেরবান একবার আমার অন্তর মাঝে বলে দাও খোদা আমি কাকে পাঠাবো ওই মন হতে কাস্ট ভাঙতে হ্যাঁ বলে দাও খোদা ও গো মেহেরবান আমি আসার সময় তোমার নামে করি আসরণ এসেছে এই কেঁদো খালিতে একটিবার শুধু একটিবার বলে দাও খোদা হে পাঠাবো আমি পাঠাবো পাঠিয়ে দেবো দুঃখে চাচাজি এসো এসো মোর কাছে চেয়ে দেখো তো দুঃখে চাচাজি ওই অদূরে একটি বন দেখতে পাও হ্যাঁ চাচাজি ওই বন হতে কিছু কষ্ট ভেঙে নিয়ে এসো চাচাজি কে আমি যেতে পারবো না চাচাজি তুমি যেতে পারবে না না চাচাজি তাহলে কে যাবে চাচাজি এই দাড়ি মাঝি গন্ত অনেকেই আছে চাচাজি তাদের মধ্যে কাউকে পাঠাও না চাচাজি কোনো কথা নয় দুঃখে তোমাকে যেতে হবে ওই মন হতে কষ্ট ভাঙতে আমি পারবো না চাচাজি দুঃখে ওই বলি কত বাঘ ভালুকের ভয় আছে চাচাজি বলতে পারো চাচাজি আমি একটা ছোট্ট ছেলে কেমন ভাবে একা একা যাবো ওই বনের মধ্যে আমি যেতে পারবো না চাচাজি বাঘ ভাল্লুকের ভয় বাঘ ভাল্লুকের ভয় চাচাজি ওকে ওকে যেতে হবে এই মনতে কষ্ট ভাঙতে কোন কথা নয় দুঃখে কোন কথা যেতে পারবে দূর হয়ে যাবো আমি তোমার কাছে হাত জোড় করে বলছি চাচাজি আমি যেতে পারবো না চাচাজি কোনো কথা নয় দুঃখে তোকে যেতে হবে দুঃখে তোকে যেতে হবে যা ও
ওই বোন হতে কাজটা ভেঙে নিয়ে আয়। আমি পারব না চাচাজি, যেতে পারবি না। আমি পারব না চাচাজি, যেতে পারবি না। ওর আজ আমি হাত পা বেঁধে এই নদীর পানিতে ফেলে দেব, নদীর পানিতে ফেলে দেব, নদীর পানিতে ফেলে দেব। ওর যাবি যাবি বল হতে কষ্ট ভুলতে যাবি না। যা বল হতে কষ্ট ভেঙে আয়, কোনো কথা নয়, কোনো কথা নয়, যা। হাতের বদর খুলে দাও চাচাজি, আমি যেতে পারবো না চাচাজি। বেয়াদব রমাকুল, কোনো কথা নয় শুনে কাটিয়া জবাব দে আমার সম্মুখে। তোরা অতি মেরে লক্ষ্য হতে দেব না মায়ে। এখনো বলছে না ওরে পাজি খালের চলে, তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ তোকে বাঁচাতে পারবে না। বেদনাবে দোনা ও চাচা, বেদনা গো আজিয়া মারে। ডিজে বাপি, দুশাই নম্বর পোল।